আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ব্লগে। আজকের দিনটি হচ্ছে তিনিশিয়াতে আমার চতুর্থ দিন, দ্যাট মিন্স আজকের ব্লগ হচ্ছে তিনিশিয়া রিলেটেড ফোর্থ ব্লগ। গত তিনটা ব্লগ যারা মিস করছেন সবাইকে বলবো ব্লগ তিনটা দেখে আসতে, কারণ আজকের দিনটা হচ্ছে গত তিন দিনেরই ধারাবাহিকতা। আজকের দিনটা শুরু করতে চাচ্ছি আর একটা নতুন শহর ভিজিট করার মাধ্যমে। সেই শহরের নাম হচ্ছে মনাস্তির, সুসা থেকে 25 কিলোমিটার আর একটু সাউথে, এবং সেইখানে যাইতে হবে ট্রেনে করে। মনাস্তির হচ্ছে তিউনিসিয়ার খুবই ফেমাস ঐতিহাসিক সামুদ্রিক একটা শহর, যেখানে অনেক দর্শনীয় কিছু স্থান আছে। তো আজকে দিনটা শুরু করব মনাস্তির ভিজিট করে, তারপরে দিনের দ্বিতীয় অংশে কি করব এইটা এখনো সিদ্ধান্ত নেই নাই। হইতে পারে যে সুসাতে ব্যাক করে সুসা শহরটা ঘুরব, কারণ সুসা কিন্তু আমি এখনো ঘুরি নাই। অথবা আর একটা প্ল্যান আছে অল্টারনেটিভ, সেটা হচ্ছে ওইখান থেকে এল জেম নামক আর একটা শহর আছে ওইখানে যাওয়া। তো এইটা আমি দেখব যে মনাস্তিরে যাওয়ার পরে ডিসাইড করব যে সার্কমস্ট্রান্সেস কি হয়, সেই সার্কমস্ট্রান্সেসের উপরে ইনস্ট্যান্ট ডিসিশন নিব যে কোনটা বেটার হবে। তো আপাতত মনাস্তির যাচ্ছি। আজকে প্রচণ্ড রকমের গরম পড়ছে, তিনিশিয়া আসার পর থেকেই গরম পাইতেছি, বাট আজকে মেবি দি হটেস্ট ডে সো ফার। কীরকম গরম পড়ছে জাস্ট বুঝাইতেছি আপনাদেরকে। আমার যে সানগ্লাসের কভার আছে এটা একদম অরিজিনাল লেদারের। তো এই কভারটা আমি 2 মিনিটের জন্য একটা টেবিলের উপর রাখছিলাম ছাদের উপরে, তো 2 মিনিট পর আইসা দেখি যে পুরা কভারটা একদম সফট হয়ে গেছে, মানে গরমের তাপে, সূর্যের এত তাপ। এই গরমের মধ্যেও দেখতেছি কিছু কিছু তিনিশিয়ানরা জ্যাকেট পরা, ব্লেজার পরা, আনবিলিভেবল। আই ডোন্ট নো যে এই গরমের মধ্যে এরকম ব্লেজার পরে বা জ্যাকেট পরে তারা কিভাবে থাকতে পারে, আনবিলিভেবল। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরে অনেকগুলো টুরিস্ট বোট পার্কিং করা। এই সমস্ত বোটে করে ওরা বিভিন্ন ট্যুর করে, বাট আমি এখন এগুলো করতেছি না, বিকজ আমি যাচ্ছি ট্রেন স্টেশনে, যেখান থেকে ট্রেন ছাড়ে মনাস্তিরের উদ্দেশ্যে। ওকে, আমি এই মাত্র ট্রেনের ভিতরে উঠছি, এই ট্রেন 10 মিনিট পর ছাড়বে মনাস্তিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ট্রেনের পরিবেশ কীরকম, আমি বলবো যে খুবই সুন্দর এবং মডার্ন। তো এইখান থেকে মনাস্তির যাওয়ার জন্য এরকম একটা টিকিট কাটতে হয়, টিকিটের দাম হচ্ছে মাত্র 1 দিনার বাংলাদেশ টাকার 30 টাকা মাত্র। এই মাত্র মনাস্তির স্টেশনে আইসা পৌঁছাইলাম। স্টেশন থেকে বের হইলেই একদম মাথার সামনেই এই প্রাচীরটা পাবেন, মিস করার কোনো ওয়ে নাই, কারণ একদম স্টেশনের সামনে। আমার তিনিশিয়ার অন্যান্য ব্লগ দেখা আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে এটা হচ্ছে সিটি সেন্টার, এবং অন্যান্য শহরের মতো মনাস্তিরেও মোটামুটি দর্শনীয় স্থানগুলো হচ্ছে এই জায়গার ভিতরে বা আশেপাশে। তবে মনাস্তির শহরের সিটি সেন্টারটা হাম্মামেত কিংবা তিউনিস শহরের মতো ওইরকম অথেন্টিক না, যেটা আপনারা মনে হয় বুঝতেই পারতেছেন। তার কারণ হচ্ছে মনাস্তিরের এই সিটি সেন্টারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো, যার কারণে সব কিছু নতুন করে রিকনস্ট্রাকশন করছে। এই জন্য পুরাতন যেই ফিলটা আছে, যেই ভাইবটা আছে বা সৌন্দর্য আছে ওল্ড সিটির, ওই সৌন্দর্যটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে, বাট স্টিল এইভাবেও অনেক সুন্দর। তবে মেইন ভিজিট শুরু করার আগে একটা কফি খাই নেই শরীরটাকে চাঙ্গা করার জন্য। ওকে, কফি খেয়ে শরীর চাঙ্গা করে এখন বের হইলাম মনাস্তির শহরটা ঘুরতে। ফার্স্ট অফ অল আমার সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রাচীন দুর্গ। এই দুর্গটা হচ্ছে মনাস্তির শহরের সব থেকে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, এটার ইতিহাস আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। মনাস্তির শহরের একটা বিষয় হচ্ছে এইখানকার সমস্ত দর্শনীয় স্থান মোটামুটি একদম কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে। একদিকে হচ্ছে এই রিবাত, তারপরে রিবাতের বাম পাশে এইদিকে হচ্ছে হাবিব বুর্গিবিয়ার মাউজোলিয়াম, যেখানে আমরা পরে যাইতেছি, আর এই সাইডে হচ্ছে হাবিব বুর্গিবিয়াকে উদ্দেশ্য করে যে মসজিদ বানানো হয়েছে সেই মসজিদটা। মোটামুটি তিনটা দর্শনীয় স্থান একদম কাছাকাছি পাশাপাশি। আর মনাস্তির শহরটা সব থেকে বেশি ফেমাস হচ্ছে এই শহরের বিচের জন্য। মনাস্তির যেহেতু সমুদ্রের পাশে একটি সামুদ্রিক শহর, এবং পুরো শহর জুড়ে খুবই সুন্দর সুন্দর বিচ লাইন আছে, তো ওই সুন্দর বিচের জন্যই এই শহরটা সব থেকে বেশি ফেমাস হয়েছে, এবং বিচ হলিডের জন্য এটা তিনিশিয়ার ওয়ান অফ দি আইডিয়াল প্লেসেস। আমি এখন দুর্গের ভিতরে প্রবেশ করছি, ভিতরে প্রবেশ করতে 8 দিনার দিয়ে একটা টিকিট করতে হয়। তো এই দুর্গের সব থেকে গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে এই দুর্গটা হচ্ছে মাগরিব অঞ্চলে আরব মুসলমানদের তৈরি করা সর্বপ্রথম ডিফেন্সিভ দুর্গ।
মিডল ইস্ট থেকে আরবরা যখন এই অঞ্চল দখল করে তখন সর্বপ্রথম এই দুর্গটা নির্মাণ করে 796 সালে এবং সেটা ছিল আব্বাসী খেলাফতের যুগ। নর্থ আফ্রিকার যে রেজনটা আছে লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া এবং মরক্কো, এই পুরো রেজনটাকে মাগরিব বলা হয়। তো এই মাগরিব অঞ্চলের সর্বপ্রথম ডিফেন্সিভ দুর্গ হচ্ছে এই দুর্গটা যেখানে আমি এখন অবস্থান করতেছি। আমার সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারের উপরে উঠা যায়, তো এখন আমি উপরে উঠব কারণ উপরে উঠলে অ্যামেজিং কিছু ভিউ পাওয়া যাবে পুরো শহরের। মুসলিম সৈন্যরা যখন এখানে আসে তো এই দুর্গের ভিতরে এরকম ছোট ছোট রুমের ভিতরে তারা বসবাস করত, এখানে তারা ইবাদত বন্দেগি করত আর যুদ্ধের সময় যুদ্ধ করত। তারা খুবই ধর্মীয় ব্যক্তিত্ব ছিল, তাদের মেইন কাজ ছিল ইসলাম ধর্ম নিয়ে স্টাডি করা আর সবসময় বিভিন্ন আমলের মধ্যে ব্যস্ত থাকা। সেই সৈন্যরা ধর্মীয় কাজে ব্যস্ত থাকলেও তারা যুদ্ধেও খুব পারদর্শী ছিল। দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট রুমে তারা বসবাস করত আর এটা ছিল হচ্ছে মসজিদ এরিয়া যেখানে সবাই একসঙ্গে নামাজ পড়ত। এগুলো সব ছিল তাদের রুম, যে সমস্ত রুমে তারা বসবাস করত। কিছুক্ষণ পর পর এই ধরনের সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে একদম টাওয়ারের উপরে উঠা যাবে। এখানে টোটাল 4টা এরকম টাওয়ার আছে, একটার উপরে আমি আছি, সামনে একটা দেখতে পাচ্ছেন, তারপরে ওইদিকে একটা সব থেকে বড় টাওয়ার যেটা কিছুক্ষণ পর ওইখানে যাব, আর ওইদিকে একটা টাওয়ার, 4টা টাওয়ার, বাট শুধুমাত্র 2টা ওপেন আছে টুরিস্টদের জন্য, বাকিগুলো ক্লোজ করা। এই টাওয়ারের উপর থেকে চমৎকার ভিউ পাওয়া যায় মনাস্তির শহরের। আমার সামনে যে দেখতে পাচ্ছেন একটা খোলা জায়গা, একটা বড় মাঠ, এটা হচ্ছে মনাস্তির শহরের সব থেকে গুরুত্বপূর্ণ কবরস্থান। আর ওই সাইডে দূরে যে দুইটা মিনার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা মসজিদ, আর এই সাইডে হচ্ছে একটা মাউজিলিয়াম, এটির ইতিহাস একটু পরে আমি আপনাদেরকে বলতেছি ওইখানে যাওয়ার পর। আর এটা হচ্ছে মনাস্তির শহরের আর একটা দর্শনীয় মসজিদ। অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি এই টাওয়ারের উপর উঠার সিঁড়িটা পাইছি। দেখতে পাচ্ছেন সিঁড়িটা কত চিপা। এইটা হচ্ছে মনাস্তির শহরের সব থেকে উঁচু ভিউ পয়েন্ট, সো এইখান থেকে পুরো শহরের 360 degrees ভিউ পাবেন। ওকে, দুর্গ ভ্রমণ করা শেষ হয়ে গেছে, এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। আর এইটা চমৎকার একটা প্লেস ছিল, ঐতিহাসিক গুরুত্ব তো আছেই বাট দেখতেও অনেক সুন্দর। সো অ্যাবসলিউটলি সবাইকে রেকমেন্ড করব, যদি তিউনিসিয়া কেউ আসেন তাহলে অবশ্যই মনাস্তিরও আসবেন এবং বিশেষ করে এই রিভারটা ভিজিট করবেন। তো চলুন যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে হাবিব বুগলিবার মাউজোলিয়াম, একটা কবরস্থান। হাবিব বুগলিবা হচ্ছে তিউনিসিয়ার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট। আপনারা জানেন তিউনিসিয়া অনেক বছর ফ্রান্সের অধীনে ছিল কলোনি রাষ্ট্র হিসেবে, তো ফ্রান্স থেকে স্বাধীনতা প্রাপ্তর পরে প্রথম যে প্রেসিডেন্ট ছিল সে ছিল হাবিব বুগলিবা, এবং ফ্রান্স থেকে তিউনিসিয়াকে স্বাধীন করার পিছনে যেই আন্দোলন ছিল সেই আন্দোলনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল এই হাবিব বুগলিবা। অনেকটা আমাদের দেশের সাথে যদি তুলনা করতে চাই, যে বাংলাদেশে যেরকম শেখ মুজিবুর রহমান অথবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে, তারা যেরকম বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব, ওই ধরনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে তিউনিসিয়ার জন্য হাবিব বুগলিবা। আর কবরস্থানটা স্পেসিফিকলি এই শহরে নির্মাণ করা হয়েছে এই কারণে যে হাবিব বুগলিবার জন্মস্থান হচ্ছে মনাস্তির। আমি আপনাদেরকে একটা রং ইনফরমেশন দিছি, দূর থেকে বলছিলাম যে আমার সামনে যেই ভবনটা আছে এটা হচ্ছে একটা মসজিদ, বাট অ্যাকচুয়ালি এটা মসজিদ না, এটা হচ্ছে বেসিক্যালি কবরস্থান। বাহির থেকে মসজিদের মতো লাগলেও এটা অ্যাকচুয়ালি একটা কবরস্থান। এটার ভিতরেই হাবিব বুগলিবা এবং তার পুরো পরিবারের সবার কবর।
একটু আগে মাজলুমের ভিতরে খুবই হাস্যকর একটা কাণ্ড ঘটছে। তো বেসিক্যালি আমি ভিতরে ঢুকছি ছবি তোলার জন্য, তো ওইখানে যে কয়েকজন গার্ড ছিল, দুজন গার্ড ছিল, তো একজন এসে বলতেছে যে আমার ছবি তুলে দিবে কিনা। তো ঠিক আছে, আমি বললাম যেহেতু ওরা অফিসিয়াল গার্ড এখানকার, তো বাজে কিছু চিন্তা করি নাই, ওকে আমার ক্যামেরা দিছি, তো বলছে ছবি ছবি তুলে দিছে। পরে জিজ্ঞাসা করলো যে ওর সাথে একসঙ্গে ছবি তুলবো কিনা। ঠিক আছে, তুললাম ছবি। তো ছবি টবি তোলা শেষ হয়ে গেছে, তারপরে আমার কাছে বলতেছে একটু কফি খাওয়ার জন্য টাকা চাইতেছে। তো এখন আমি একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছি যে টাকা চাইয়া ফেলছে কফি খাওয়ার জন্য, না দিলেও কেমন দেখায়। তো মাত্র মানি ব্যাগ বের করছি টাকা দেওয়ার জন্য, এর মধ্যে আর একজন এসে বলতেছে তার তাড়াতাড়ি বেরো বেরো বেরো, মানে আমাকে বেরো যেতে বলতেছে। আর তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ সব কিছু দিয়ে আমি বের করে দিছে। তার কারণ হচ্ছে বেসিক্যালি এইখানকার যে মূল দায়িত্বে আছে যে অফিসার এখানকার, তো সে মাত্র মানে ওই ঘরের ভিতর ঢুকতেছিল। তো অফিসারকে দেখা সঙ্গে সঙ্গে আমাকে তাড়াতাড়ি করে বের করে দিছে আর টাকা পে করতে হয় নাই। আসলে এইভাবে ছবি তোলার বিনিময়ে টাকা চাওয়া, আর বিশেষ করে এরকম একটা স্থানের গার্ডের জন্য, এটা একদমই ইললিগাল এবং বেআইনি, যার কারণে অফিসারকে দেখা সঙ্গে সঙ্গে ভয় পেয়েছে, কারণ এইটা যদি ধরা পড়তো ওদের চাকরি চলে যেত। ওকে, রিবাদ ভ্রমণ করলাম, কবরস্থান ভিজিট করলাম, এখন বাকি আছে শুধুমাত্র মসজিদটা। বাট এখনও যেহেতু নামাজের সময় হয় না, তো মসজিদের দিকে যাব পরে। এখন একটু বিচের সাইডে আসছি, দেখি এখানে গোসল করার কোনো ব্যবস্থা পাই কি না। এত সুন্দর বিচ, গতকাল গোসল করতে পারি নাই, আজকেও যদি না পারি তাহলে একটা আফসোস থাকা যাবে। বাট আনফর্চুনেটলি আজকেও কোনো জামা কাপড় নিয়ে আসি নাই এক্সট্রা। তো এখানে কিছু দোকানপাট আছে, দেখি ওরা কোনো হাফ প্যান্ট বা গেঞ্জি বিক্রি করে কিনা। যদি ওরা বিক্রি করে তাহলে ওইখান থেকে কিছু কাপড় কিনে এখানে কিছুক্ষণ গোসল করবো সমুদ্রে। কি সুন্দর বিচ দেখছেন, একদম সফট সাদা বালু আর সামনে দিয়ে স্বচ্ছ সমুদ্রের পানি। আমি এখন রকের একদম উপরে উঠছি এবং এইখান থেকে রিয়েলি রিয়েলি অ্যামেজিং ভিউ পাওয়া যায়। মেবি এটাই হচ্ছে মনাস্তিরের বেস্ট ভিউ পয়েন্ট। তিউনিসিয়া সোফার আমাকে রিয়েলি সারপ্রাইজ করতেছে, বিকজ এখন পর্যন্ত যতগুলো জায়গায় গেছি প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর ছিল এবং মানে দেখার মতো জায়গা ছিল, একটা স্থানও আমাকে ডিসঅ্যাপয়েন্টিং করে নাই। আজকেও আনফর্চুনেটলি এত সুন্দর বীচ পাওয়া সত্ত্বেও গোসল করতে পারতেছি না, আফসোস নিয়ে ব্যাক করতে হইতেছে। তার কারণ হচ্ছে এইখানে জামা কাপড় চেঞ্জ করার অনেক অপশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে জামা কাপড়ই আমার সঙ্গে নাই। জামা কাপড় যদি থাকতো তাহলে এখানে গোসল করে সুন্দর মতো হোটেলে ব্যাগ করতে পারতাম, বাট একটা বড় ভুল হয়ে গেছে। সাথে ব্যাকপ্যাক আছে পুরো খালি, ভিতরে শুধু এক বোতল পানি আর কিচ্ছু নাই, অথচ জামা কাপড়গুলো নিয়ে আসলাম না। জামা কাপড়গুলো যদি এখন সঙ্গে থাকতো সুন্দর মতো গোসল করে তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাইতে পারতাম। শুধুমাত্র একটা প্লেসই দেখা বাকি আছে, সেটা হচ্ছে বুর্গি বা মসজিদ। তো নামাজেরও যেহেতু টাইম হয়েছে, এখন দোহরে নামাজ পড়বো, তারপরে মসজিদটা ভিজিট করে সুসাতে ব্যাক করবো। এই মসজিদটা অবশ্য অন্যান্য মসজিদের মতো এত ঐতিহাসিক মসজিদ না, এটা খুবই রিসেন্টলি নির্মাণ করা হয়েছে 1963 সালে। তো এখন যেটা সিদ্ধান্ত নিছি সেটা হচ্ছে সুসাতে ব্যাক করব, তারপরে সুসা যে সিটি সেন্টার আছে, যেই দুই তিনটা দর্শনীয় স্থান আছে ওইটা ভিজিট করব এক দেড় ঘন্টার মধ্যে। তারপরে সুসাতেও খুব সুন্দর সি বিচ আছে,
হোটেলে গিয়ে জামা কাপড় এবং টাওয়েল নিয়ে ওই সি বিচে যাব গোসল করার জন্য। আজকে লাঞ্চের জন্য নিচে একটা বিফ কুসকুস, ওদিন কুসকুস খেয়েছিলাম বাট ফিশ ছিল, আজকে একটা নিচে বিফ, সাথে একটা সালাদ আছে। এটার প্রাইস কত আমি ঠিক বলতে পারতেছি না এখনো, কারণ ওরা ইংলিশ পারে না, সো কোনো না কোনো ভাবে অর্ডার দিতে পারছি, বাট প্রাইস খাওয়ার পর বুঝতে পারবো। কুসকুসটা খাইতে এমনিতে অনেক মজা হয়েছে, বাট একটাই সমস্যা যে ফ্রেশ না, খাইলেই বোঝা যাইতেছে যে এটা আগের পাক। লাঞ্চ করছি একদম লোকাল একটা প্লেসে, কুসকুস প্লাস কোপ দুইটা মিলে দাম পড়ছে 10 দিনার, বাংলাদেশ টাকার মাত্র 300 টাকার মতো আর কি। খুব সম্ভবত কুসকুসের প্রাইস ছিল 8 দিনার আর কোকের প্রাইস ছিল 2 দিনার। তো এখন আমি সুসা সেন্টারে চলে আসছি, সামনে দেখতে পাচ্ছেন প্রাচীর, এখন প্রাচীরের ভিতর ঢুইকা। এইখানের যে 2-3টা প্লেস আছে দেখার মতো, সেই 2-3টা প্লেস দেখা হোটেলে যাব, হোটেলে গিয়ে জামা কাপড় নিয়ে যাব সুসা বিচে। গতকাল মাগরিবের নামাজ যেই মসজিদে পড়ছিলাম ওই মসজিদের সামনে কিন্তু একদম খালি ছিল জায়গাটা। এটা হচ্ছে দিনের বেলার ভিউ, দিনের বেলায় ওই মসজিদের সামনে যে একটা উদ্যান আছে ওই উদ্যানে এরকম একটা মার্কেট বসে, খুব জমজমাট একটা মার্কেট। এখন যেখানে আছি এটা হচ্ছে পুরা সুসা শহরের সব থেকে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, এটা হচ্ছে খাজবা। আরবিতে খাজবা শব্দের অর্থ হচ্ছে দুর্গ, কারণ এটা হচ্ছে একটা ডিফেন্সিভ দুর্গ যেটা আগলাবিদরা নির্মাণ করছিল 800 খ্রিস্টাব্দের দিকে। তিউনিস মসজিদ যখন আপনাদেরকে দেখাইছিলাম তখন যেই আগলাবিদ ডাইনাস্টির কথা আপনাদেরকে বলছিলাম, ওই সেম ডাইনাস্টির লোকজনই এই দুর্গটা তৈরি করছিল এই শহরে। আপনাদেরকে বলছিলাম যে আগলাবিদদেরকে এই অঞ্চলে পাঠাইছে খলিফা হারুনুর রশিদ, কারণ এই অঞ্চলে তখন খারিজিদের অনেক উৎপত্তি ঘটছিল, তো সেই খারিজিদের দমন করার জন্যই আগলাবিদদেরকে এখানে পাঠানো হয়েছে। আর আগলাবিদরা ছিল মুজাহিদ্দিন টাইপের লোকজন, তারা সবসময় ইবাদত বন্দিগির মধ্যে মানে ব্যস্ত থাকতো, কিন্তু ময়দানে যখন যুদ্ধ করার দরকার ছিল তখন তারা যুদ্ধের ময়দানে খুবই শক্তিশালী ছিল। তো আগলাবিদরা পুরা তিউনিসিয়া জুড়ে এই ধরনের প্রায় 800টা দুর্গ বানাইছিল। আনফর্চুনেটলি অনেকগুলো দুর্গই, বেশিরভাগ দুর্গই অলরেডি ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে, বাট কয়েকটা দুর্গ এখন পর্যন্ত টিকে আছে, যার মধ্যে সুসার এই দুর্গ একটা। এবং পুরা সুসা শহরের যে সিটি সেন্টার আছে এইটা প্লাস এই দুর্গ পুরোটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। এখানে যে উঁচু টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারের মাথায় কিন্তু উঠা যায়, এখন আমি সেখানে উঠতেছি। উপর থেকে পুরা সুসা শহরে 360 ডিগ্রিজ অ্যামেজিং ভিউ পাওয়া যাবে। এই ধরনের ছোট্ট সিঁড়ি বেয়ে পুরো মাথায় উঠতে হবে, দেখতে পাচ্ছেন সিঁড়িটা কীরকম, পুরোটা কিন্তু পাথরের তৈরি। এই টাওয়ার থেকে পুরো 360 ডিগ্রিজ ভিউ পাওয়া যায়, সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, তারপরে এইটা হচ্ছে গতকালকের মসজিদ, যেই মসজিদে আমরা নামাজ পড়ছিলাম, যেটা সুসা শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মসজিদ। আর এদিকে হচ্ছে সিটি সেন্টার, ওইটা হচ্ছে আর একটা দুর্গ, এখানে আমরা একটু পরে যাবো ভিজিট করতে। আর এই হচ্ছে সিটি সেন্টারের দেয়াল, এই দেয়ালের অপর প্রান্তে যা কিছু আছে এগুলো সব হচ্ছে নিউ সিটি, আর এই দেয়ালের এই সাইডে যা কিছু আছে সব হচ্ছে সিটি সেন্টার, অর্থাৎ মদিনা যেটা। এই দুর্গটা অনেক 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 সুন্দর এবং খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখছে, সো ইটস অ্যাবসোলুটলি ওয়ার্থ ইট এখানে আসা। টাওয়ারের উপর থেকে আপনাদেরকে যে দূরের একটা রিভার দেখাইছিলাম দুর্গ,
এখন আমরা যাচ্ছি ওই রিবাতে। রিবাতে যাওয়ার রাস্তা হচ্ছে এইরকম, পুরোটা একটা বাজার, বাজারের মাঝখান থেকে যাইতে হবে ওই রিবাতে। এই জায়গাটা আবার ইস্তানবুলের গ্র্যান্ড বাজারের মতো লাগতেছে। আর তিনিশিয়ার ফ্ল্যাগটাও দেখতে অনেকটা তুরস্কের ফ্ল্যাগের মতো, তো এই জন্য আরও বেশি মনে হইতেছে যে একদম ইস্তানবুলে চলে আসলাম। তিউনিসের মতো এইখানেও দেখতে পাচ্ছেন যে এত বিজি বাজার, বাট তারপরও রাস্তাঘাট সব কিছু কিন্তু খুব একদম নিট অ্যান্ড ক্লিন। তিনিশিয়ার এই বিষয়টা অনেক ভালো লাগছে, পুরো তিনিশিয়া এই দেশটা কিন্তু অনেক পরিষ্কার। অনেক ক্ষেত্রে বলা যায় যে ইউরোপিয়ান অনেক দেশও কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন না। যে এই দুর্গে যাওয়ার কথা ছিল ওইখানে আপাতত আর যাইতেছি না, কারণ ওই জায়গাটা পায়ে হেঁটে অনেক দূরে, আর এই মুহূর্তে এত লম্বা পথ হাঁটতে মন চাইতেছে না, এটা হচ্ছে একটা কারণ। আর সবথেকে বড় কারণ হচ্ছে আমি একটু বিচে যাইতে চাইতেছি। এখানে যদি বেশি সময় ব্যয় করে ফেলি তাহলে বিচে যাইতে যাইতে আবার সূর্য ডুবে যাবে, বা এখন যে গরমটা আছে এই গরমটা আর থাকবে না। তো গরম থাকতে থাকতেই আমি চাইতেছি বিচে যাইতে, এই কারণে আপাতত ওই রিবাতে আর গেলাম না। আর তাছাড়া যেহেতু অলরেডি অনেকগুলো দুর্গ ঘুরে ফেলছি, সো নতুন আর একটা দুর্গ না দেখলেও চলে আপাতত। সুতরাং সুসা শহরের যেই মেইন তিনটা বিষয় ছিল, তিনটা বিষয় আপনাদেরকে দেখাইছি। তারপরে সুসা শহরের আর একটা জিনিস শুধু বাকি আছে, সেটা হচ্ছে সুসা গ্র্যান্ড মস্ক, যেখানে গতকাল মাগরিবের নামাজ পড়ছিলাম এবং এশার নামাজ পড়ছিলাম। মসজিদের ভিতরের অংশগুলো তো গতকালকে আপনাদেরকে দেখাইছি নামাজের পরে, আর ওইটার সংক্ষিপ্ত ইতিহাস এখন হোটেলে যাইতে যাইতে আপনাদেরকে বলতেছি। ওই মসজিদটা হচ্ছে সুসা শহরের সব থেকে পুরাতন মসজিদ, 891 সালে নির্মিত হয়েছিল, এবং ওইটাও নির্মাণ করছিল আগলাবাদী ডাইনাস্টির লোকজন, যারা এই রিবাত এবং কাসবা এটাও প্রতিষ্ঠিত করছিল। আর মসজিদের যে আর্কিটেকচার সেটা হচ্ছে বেসিক্যালি একটা দুর্গের মতো। তার কারণ হচ্ছে যে কথা একটু আগেও বললাম যে আগলাবিদরা ছিল মূলত মুসলিম যোদ্ধা, যারা যুদ্ধ আর ইবাদত বন্দীকি এই দুইটা কাজের মধ্যেই সারাদিন ব্যস্ত থাকতো। এই কারণে তাদের যত মসজিদ ছিল সেই মসজিদগুলো বেসিক্যালি তারা দুর্গের মতো করে নির্মাণ করতো, যাতে করে একই সঙ্গে মসজিদ হিসেবে ব্যবহার করা যায়, আবার সৈন্যদের জন্য দুর্গের মতো করেও ব্যবহার করা যায়। ওকে, এইবার বের হয়েছি একদম বিচে যাওয়ার প্রিপারেশন নিয়ে। ব্যাকপ্যাকে এক্সট্রা গেঞ্জি, এক্সট্রা প্যান্ট, টাওয়েল সব কিছু আছে। সো ফাইনালি এইবার আর বিচে গোসল মিস হবে না। মানি ব্যাগ, ঘড়ি টুড়ি যা যা ছিল সব কিছু হোটেলে রেখে আসছি, সাথে আছে শুধু মোবাইল আর 30 দিনার। 30 দিনার নিয়ে আসছি জাস্ট ইন কেস যদি কোনো কাজে লাগে। আর তিনিশিয়া যেরকম চিপ, তাতে করে যা কিছুই করি না কেন 30 দিনার লাগবে না আমার, এটা 100% শিওর। এই মাত্র বিচে এসে পৌঁছাইলাম, সেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, কত মানুষ বিকালবেলা আসছে এখানে বিচের পারে হ্যাং আউট করতে। কালকে যেহেতু রবিবার, এইখানকার সরকারি ছুটি, সো এখন শনিবার বিকেল হয়েছে, অনেক লোকজন আইসা এখানে বৈশা আছে বা অনেকে গোসল করতেছে। আমার যেই হোটেল ছিল অর্থাৎ একদম সিটি সেন্টারের ভিতরে, ওইখান থেকে কত 7-8 মিনিটের মতো লাগছে বিচ পর্যন্ত হাইটে আসতে। সুতরাং সিটি সেন্টার থেকে বিচটা একদমই কাছে। আর বিচের যে ভালু, ওয়াও, একদম সাদা, খুব সফট ভালু, আর সমুদ্রের পানি তো দেখতেই আছেন এখানে, অসাধারণ, অ্যামেজিং, খুবই সুন্দর একটা বিচ। বাট এখন পর্যন্ত একটাই সমস্যা দেখতেছি, সেটা হইছে জামা কাপড় চেঞ্জ করার জন্য কোনো প্লেস পাইতেছি না। ওইদিকে অবশ্য কয়েকটা ছোটো ছোটো ঘরের মতো দেখতেছি, ওগুলা হইতে পারে চেঞ্জ করার জায়গা। গিয়া দেখি সামনে ওইখানে চেঞ্জ করা যায় কি না। চেঞ্জ যদি করতে না পারি তাহলে কিছু করার নাই, যা পইরে আসি এইটা পরে আজকে পানিতে নেই মজাবো, বাট আজকে পানিতে আমি নামবই। জামা কাপড় চেঞ্জ করার কোনো জায়গা পাই নাই, বাট ইটস ফাইন, যে জামা কাপড় পরে আসছি এইটা পরে এখন পানিতে নামবো। আর এটা বিশাল বড় একটা বিচ, এইদিকে অনেক দূরে গেছে, আর এদিকটা তো সেম অনেক দূর পর্যন্ত গেছে, রিয়েলি অনেক বড় একটা বিচ।
সো ফাইনালি সমুদ্রের পানিতে নামতেছি। অ্যাকচুয়ালি একটু আগে নাইমা 10-15 মিনিট গোসল করছি, তারপরে বিচে গিয়া মোবাইলটা নিয়ে আসছি এই ভিডিওটা করার জন্য, কয়েকটা ভিডিও ক্লিপ নিয়া তারপরে মোবাইল আবার ব্যাগে রেখে আসব, আর 15-20 মিনিট গোসল কইরা তারপরে হোটেলে চলে যাব। সমুদ্রে গোসল কইরা আজকের দিনটা পূর্ণতা পাইল, খুবই ভালো লাগছে। তো এখন হোটেলে ব্যাক করতেছি, কারণ পুরা শরীরে বালু লাগিয়ে রয়েছে, তারপর লবণাক্ত পানি লাগিয়ে রয়েছে। সো ফ্রেশ পানি দিয়ে একটু গোসল করতে হবে, গোসল করে একটু রেস্ট নিব সকাল থেকে বাহিরে। আর আজকে এমনি গরম পড়ছে প্রচণ্ড, তো এখন একটু টায়ার্ডও লাগতেছে। তো রেস্ট নিয়ে হয়তো বা মাগরিবের দিকে বের হবো নামাজ পড়ার জন্য প্লাস ডিনার করার জন্য। হোটেলে ব্যাক করে গোসল করে ফ্রেশ হয়ে একটু লিভারপুলের ম্যাচ দেখতে বসছিলাম। আজকে এফএ কাপের ফাইনাল ম্যাচ ছিল, চেলসি ভার্সেস লিভারপুল। ম্যাচ দেখতে পারিনি, জাস্ট পেনাল্টি শুট আউটটা দেখছি, লিভারপুল জিতছে পেনাল্টি শুট আউটে। তো ম্যাচ দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে ঘুমিয়ে পড়ছি, মানে কখন ঘুমাইছি ওটা খেয়ালও নাই, এত ক্লান্ত ছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে আবার দেখলাম যে পিএসজির ম্যাচ শুরু হয়েছে, ওইটা কিছুক্ষণ দেখলাম, ফার্স্ট হাফ দেখছি, মেসি দুইটা গোল করছে। তো ফার্স্ট হাফ শেষ করে বের হয়েছি জাস্ট একটু হালকা ডিনার করার জন্য, পেট মোটামুটি ভরা, এই জন্য ভারী কিছু খাই নাই, কোনো রেস্টুরেন্টে বসি নাই, জাস্ট নিচে একটা ডোনার কাবাবের শপ ছিল, ওইখান থেকে একটা ডোনার কাবাব খাইছি। দাম পড়ছে 4.50 দিনার, একদম চিপ প্রাইস, বাংলাদেশ টাকা কত, 135 টাকার মতো, মানে একদম চিপ প্রাইস। তো এটা খায়া এখন হোটেলে ব্যাক করতেছি, কালকে সকালে আবার আর একটা লং ডে ওয়েট করতেছে, কারণ কালকে সকালে আমি দুইটা শহরে যাব, সকালে যাব একটা শহরে, বিকালে যাব আর একটা শহরে। এবং যেই দুটো শহরে যাব সেইটা হচ্ছে পুরা তিউনিশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দুটো শহর। তো ঠিক আছে, আপনাদের সাথে তাহলে আগামীকাল দেখা হবে আর একটা নতুন প্লেস থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগ এখানে শেষ করতেছি, যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।